Assalamu alaikum, dear viewers. আজকে আমরা MS Excel এর ডাটা মেনুর কনসোলিডেট অপশনটির ব্যবহার শিখব। আসলে একাধিক শীটের সাথে অন্য একটি শীটের সম্পর্ক বা লিংক স্থাপন করার জন্য বা একাধিক শীটের তথ্যকে সামেশন বা যোগ করে অন্য একটি শীটে অটোমেটিক সাবমিট করার জন্যই এই ডাটা মেনুর কনসোলিডেট অপশনটি ব্যবহার করা হয়। অর্থাৎ মাল্টিপল শীটকে লিংক করা হয়। তো আমরা দেখি কিভাবে এই অপশনটি ব্যবহার করা হয়। আমার যে এক্সেল যে শীটটি দেখা যাচ্ছে এখানে এইচডি বিল অর্থাৎ হল ডিটি বিল 1 হল ডিটি বিল 2 হল ডিটি বিল 3 এবং গ্রস হল ডিটি বিল মোট 1 2 3 4 টি শীট ওয়ার্কবুক দেওয়া আছে। এখানে সিরিয়াল নম্বর, নাম, ডিউটি, ডিউটি সংখ্যা, রেট, টোটাল টাকা, ডিডাকশন 15% এবং পেয়েবল এবং সিগনেচার, এভাবে এই টেবিলটি করা আছে। এখন আমি যাচ্ছি এখানে, এই বিলটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের, হল ডিটি বিল 2 হচ্ছে ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের এবং হল ডিউটি বিল 3 হচ্ছে টেক্সটাইল বিল। এখন আমি চাচ্ছি যে এই মোহাম্মদ কামাল এই লোক তিনটা বিল একত্রে কত টাকা পেয়েছে সেটা গ্রস হল ডিটি বিলে আনতে, মানে তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে এই কাজটি করার জন্য আমরা এই কনসোলিডেট অপশনটি ব্যবহার করি। আমরা যেহেতু এই গ্রোস হল ডিউটি শীটে এই টোটাল টাকাটা আনতে চাচ্ছি, এই জন্য আমরা এটি প্রথমে আমাদের স্ক্রিনে আনবো এবং আমরা যেই অংশটুকুতে এটি করতে চাচ্ছি সেই অংশটুকু প্রথমে সিলেক্ট করে নেব। তো আমি চাচ্ছি যে এই অংশটুকুতে এইটা আনার জন্য, তাহলে এটা আমি সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই ডাটা মেনুতে ক্লিক করব। ডাটা মেনুতে ক্লিক করে এখানে যে কনসোলিডেট যে অপশনটি আছে সেই কনসোলিডেট অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের সামনে যে উইন্ডোটি এসেছে সেখানে দেখা যাচ্ছে যে কনসোলিডেটের যে উইন্ডোটি সেখানে ফাংশন, যেহেতু আমরা বিল পেয়েবল বিল যোগফল চাচ্ছি সেজন্য আমাদের এই ফাংশনে সাম রাখবো। আরো অনেক আছে, কাউন্ট, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট ইত্যাদি আছে, আমাদের যেটা দরকার হবে আমরা সেটাই রাখতে পারি। যেহেতু আমরা যোগফল চাচ্ছি আমাদের এটা এখানে ফাংশনে সাম থাকবে। আর রেফারেন্স অর্থাৎ কোন শীটের এগেনস্ট আমি যোগফলটা চাচ্ছি, আমার এই হল ডিটি 1 হল ডিটি 2 এবং হল ডিটি 3 এই তিনটা শীটের এগেনস্ট আমি এই যোগফলটা চাচ্ছি, তাহলে আমাদের রেফারেন্সে ক্লিক করি এবং যেহেতু আমি হল ডিটি 1 হল ডিটি 2 এবং 3 চাচ্ছি তাহলে আমি প্রথমে হল ডিটি 1 এ ক্লিক করি রেফারেন্স। এখন আমি কোনটুকু চাচ্ছি সেইটুকু আমি সিলেক্ট করি। আমি চাচ্ছি যে এই এখান থেকে এই পর্যন্ত এটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যাড করে দিলাম। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটা ডিলিট করে দিলেও হবে, এই এখানে যেটা আছে রেফারেন্স হল ডিটি 1 যেটা আছে সেটা ডিলিট করে দিলেও হবে না দিলেও হবে, আমি ডিলিট করছি না। আমি এরপরে যেটা আছে সেটা হচ্ছে হল ডিটি 2, হল ডিটি 2 নিলাম এবং এটা সিলেক্ট করাই আছে, আমি এটাকেও অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে হল ডিটি 3, হল ডিটি 3টাও এটা সিলেক্ট করা আছে, আমি এটাকেও অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা এই এখানে একটি অপশন আছে ইউজ লেবেলস, এখানে একটা অপশন আছে ক্রিয়েট লিংকস টু সোর্স ডাটা, এটা আমরা চেক করে দেব। কারণ যদি আমরা আমাদের কোনো অঙ্ক পরিবর্তন করতে চাই তাহলে সেটা ওই ক্রস হল ডিটি বিলও সেটা পরিবর্তিত হয়ে যাবে, তা না হলে হয়তো পরিবর্তন হয়তো না পরিবর্তন হবে না, এই জন্য আমরা ক্রিয়েট লিংক টু সোর্স ডাটা এটাতে চেক মার্ক করে দিয়ে ওকে করি। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রথম ব্যক্তি যিনি মোহাম্মদ কামাল ওনার মোট হল ডিটি হচ্ছে 114। আমরা এখানে যদি দেখি হল ডিটি 1 এ কত ছিল 38, হল ডিটি 2 তে 38, হল ডিটি 3 তে 38 এবং 338 এ 114 এবং টোটাল টাকা পেয়েবল টাকা এটাও বের হয়ে গেছে, এই যে
আমাদের যে হরলিটি ওয়ানে ছিল 12,920, হরলিটি টু তে ছিল 14,535, হরলিটি থ্রি তে ছিল 11,305। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 38,760। এখন আমরা যদি হরলিটি ওয়ানে হরলিটি বিল ওয়ানে যদি এই মোহাম্মদ কামাল হোসেনের একটা বিল বিল 38 আছে, সংখ্যা 38 আছে, যদি আমরা এখানে একটু কমিয়ে দিই 37 করি, তাহলে অবশ্যই মোট বিল কমবে। আমরা দেখি এখন মোট বিল কমেছে কিনা। হ্যাঁ, এই যে এখানে 38,420, আগে ছিল 38,740। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটি হয়েছে। তাই এভাবে খুব দ্রুততার সাথে আমরা যদি একটি শীটের সাথে অন্য একটি শীটের সম্পর্ক বা লিঙ্ক স্থাপন করতে চাই, অথবা একটি শীটের তথ্যকে অথবা অথবা একাধিক শীটের তথ্যকে সামেশন বা যোগ করে অন্য শীটে অটোমেটিক সাবমিট করতে চাই, তাহলে আমরা এই ডাটা মেনুর কনসোলিডেট অপশনটি ব্যবহার করতে পারি। তো আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ।